সোয়েমে এসএসসি রেজাল্টে যারা কাঙ্ক্ষিত ফলাফল আশা করছিলেন যেটা কিন্তু সেটা পান নাই, তারা কিভাবে খাতা চ্যালেঞ্জ বা যেটাকে বলে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবেন সেটা নিয়ে অনেকে কোশ্চেন করছে আমার ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট বক্সে, যে ভাইয়া এইটা আমি খাতা চ্যালেঞ্জ কিভাবে করব এবং খাতা চ্যালেঞ্জ রেজাল্ট আমি কিভাবে দেখব। তো সেটা নিয়ে আমি আজকে ভিডিওর টপিকে আলোচনা করব। তো তিন দিন সাথে থাকুন। ওকে, প্রথমত বুঝতে হবে যে খাতা চ্যালেঞ্জ বা বোর্ড চ্যালেঞ্জ বলতে কি বোঝায়। এটা কি, এটা বলতে বোঝায় যে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, সাপোজ বাংলা অথবা ইংলিশে আপনি একটাতে সামহাও কোনো কারণে ফেল চলে আসছে বা রেজাল্ট খারাপ চলে আসছে, যেটা আপনি এক্সপেক্ট করছিলেন না। পরীক্ষা ভালো দিয়েছিলেন কিন্তু মার্কস সে অনুরূপ পান নাই, আপনার কনফিডেন্টলি সেটা বলতে পারবেন। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার এসএসসি বোর্ডের একটা বা সম্মান যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য একটা সুযোগ করে থাকে, যে তাদের খাতা পুনরায় দেখার জন্য আরেকটা সুযোগ করে থাকে। সেটা হচ্ছে টাইম সময়সীমা হচ্ছে এসএসসি পরীক্ষার পর থেকে 7 দিনের মধ্যে তাদের অ্যাপ্লাই করতে হবে। তো আজকে এখনো 3 দিন সময় হাতে আছে, বলতে গেলে 13 তারিখে এটার সময় এখনো পর্যন্ত আছে। তো আপনি মূল কথা হচ্ছে এটা কিভাবে করবেন। এটা করতে হলে প্রথমে আপনাকে একটা টেলিটক সিম থাকতে হবে। এটা করার জন্য কোনো স্কুলে না বা বোর্ডে না কোনো জায়গায় দৌড়াতে হবে না আপনাকে। আপনার যদি একটা টেলিটক সিম থাকেন তাহলে আপনি ঘরে বসে আপনার যে সাবজেক্টটার রেজাল্ট খারাপ আসছে সেটার শুধু সাবজেক্ট কোড দিয়ে আপনি ওটা SMS এর মাধ্যমে আপনি হচ্ছে ওটার অ্যাপ্লাই করতে পারবেন, যে আপনার পুনরায় যাচাই করার জন্য অনুরোধ করতে পারবেন। তো কিভাবে সেটা করবেন সেটা আমি মোবাইলের মেসেজ অপশনে ঢুকে সেটা আপনাদের দেখাই দিব। আর মূলত খাতা চ্যালেঞ্জটা অনেকে অনেক রকম ভাবে, যে খাতা চ্যালেঞ্জ করলে হয়তো বা খাতাটা পুনরায় আবার দেখে, কিন্তু সেরকম কিছুই করে না। শুধু দেখে হচ্ছে আপনার মার্ক গুলো ঠিক আছে কিনা, আপনার যে এসএসসি পয়েন্ট সর্বোপরি টোটাল কাউন্টিং নাম্বার সেই কাউন্টিং নাম্বারটা ঠিক আছে কিনা সেটা জাস্ট একবার পুনরায় রিভিউ করে দেখে যে যোগে কোনো ভুল হয়েছে কিনা। তাছাড়া আপনি মনে করেন না যে খাতা হয়তো বা বের করে পুনরায় আবার স্যার খাতা দেখবেন, সেই স্যারকে ডেকে নিয়ে আসে, এরকম কোনো কিছুই না। শুধু আপনার যোগের ফলাফলটা ঠিক আছে কিনা সেটাই শুধু যাচাই করা হয়। এখন কথা হচ্ছে কত টাকা করে লাগে। প্রত্যেকটা সাবজেক্ট প্রতি খাতা চ্যালেঞ্জ করার জন্য লাগে হচ্ছে 125 টাকা। 125 টাকা লাগে প্রত্যেকটা সাবজেক্ট প্রতি। এখন কথা আসতে পারে সাবজেক্ট কোড অনুযায়ী, যেহেতু আপনাকে SMS করতে হবে, বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের সাবজেক্ট কোড কিন্তু একই 101, ইংলিশের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সাবজেক্ট কিন্তু কোড একই 107। তো সেই ক্ষেত্রে আপনি যদি বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যান, সেক্ষেত্রে আপনাকে বাংলার যে কোড আছে 103 101 সেটা স্পেস করে আপনার ফোনের মাধ্যমে করতে হবে। সেক্ষেত্রে আপনার চার্জ পড়বে হচ্ছে 125, আর 125 250 টাকা। তো ফোনে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখবেন। আর SMS করার সময় ওইটা তো আমি কম্পিউটার ডেস্কটপে দেখাই দেবো কিভাবে। SMS করবেন, আর SMS করার সময় সেকেন্ড SMS এর অপশনের সময় আপনাকে কনফার্মেশন করে একটা SMS দেয়া হবে। সেটাতে আপনি আপনার নিজের ফোন নাম্বার দিবেন যেটা সব সময় ওপেন থাকে, পরবর্তীতে ওই রেজাল্ট আপনার ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর এটার রেজাল্ট সাধারণত দিয়ে থাকে অ্যাপ্লাই করার 1 মাস এর পরে বা 1 মাসের মধ্যে, এরকম আগে আপনি যেভাবে SSC রেজাল্ট দেখছিলেন ঠিক ওই লিংকে ওইভাবে আপনার রেজাল্টটা দেখতে পারবেন, অথবা আপনার ফোনেও SMS করে দেখাই দিবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন কোনো কোশ্চেন থাকলে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।